ওর পড়াশোনা আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে মাশাআল্লাহ আল্লাহু আকবার একজন অনারব ছেলে এত ছোট একটা ছেলে এত সুন্দর করে কোরআন পড়তে পারে এদেরকে দেখলে মনে হয় আমাদের এই কষ্ট আমাদের এই আয়োজন আসলে সার্থক বিসমিল্লাহির রহমানির রহিম ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون حسبك صدق الله مولانا العظيم ما شاء الله ما شاء الله ما شاء الله الله أكبر سبحان الله الله أكبر الله أكبر السلام عليكم ওর পড়াশোনা আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছিল একজন অনারব ছেলে এত ছোট্ট একটা ছেলে এত সুন্দর করে কোরআন পড়তে পারে এটা না শুনলে আসলে বিশ্বাস করা যাবে আল্লাহ পাক আমাদের দেশে এত ভালো রত্ন দান করেছেন তুমি আমাদের দেশের জন্য গৌরব আমাদের জাতির জন্য তুমি গৌরব তুমি মুসলিম উম্মার সম্পদ একবারে পিনপতন নীরবতা আমি জানি না দাউদ আলাইহিস সালাম কেমন তেলাওয়াত করতেন যে পাখি দাঁড়িয়ে যেত মাছ চলে আসতো জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন তেলাওয়াত করতেন যে আবু জাহাল আবুল হাবরা পর্যন্ত ছুটে আসতো আমাদের এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত শুনলে ঠিকই মানুষ তন্ময় হয় তার তেলাওয়াত শুনবে কোনো সন্দেহ নেই আল্লাহ তোমাকে অনেক বড় করুক আমিন অনেক বড় করুক আমরা দোয়া করি নাজির ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই ওর কণ্ঠে মিজমার মিম্মাজামির দাউদ আল্লাহ তাআলা দান করেছেন, ঠিকই বলেছেন। এবং আমরা সবাই মিলে ওর জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওকে সত্যিকার অর্থে কোরআনের একজন বড় খাদেম হিসেবে কবুল করে নেন। মুক্তার ভাই, এদেরকে দেখলে মনে হয় আমাদের এই কষ্ট, আমাদের এই আয়োজন আসলে সার্থক। এবং যারা এর সাথে সংশ্লিষ্ট অর্থ দিয়ে পুষ্টি তো দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এই অর্থ দিচ্ছেন, তো এর সাথে আরও যারা আছে বিআরবি সহ যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু আমাদের বিচারক প্যানেলে রয়েছেন শেখ নেসার আহমদ নাসিরি, একটু আপনার মন্তব্য শুনব। মাশাআল্লাহ, আমি ওর তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এই জন্য মনে হয় আবুল হাব আবু জাহালরা প্ল্যান করেছিল যে আমরা আর কোনো দিন মুহাম্মদের তেলাওয়াত শুনবো না, তারপরেও তারা বাধ্য হয়েছিল কোরআন তেলাওয়াত শুনতে, পালিয়ে পালিয়ে গিয়ে শুনেছে। আল্লাহু আকবার। আমি শুধু তার তেলাওয়াত শুনছিলাম আর ভাবছিলাম আল্লাহ যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা কোরআনকে কীভাবে হেফাজত করছেন, কত সুন্দরভাবে আল্লাহ পাক হেফাজত করছেন। আমি আরেকটা আয়াত আমার মনে আসছে, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। আসলে আমি ব্যক্তিগতভাবে আমার ঈমানের মধ্যে অনেকটা পরিবর্তন মনে হচ্ছিল যে ঈমান বৃদ্ধি হচ্ছে। আল্লাহু আকবার। যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকটা মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, তুমি অনেক দূর এগিয়ে যাবে। আমিন, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আপনার কাছ থেকে এবার মন্তব্য শুনতে চাই। কোরআনুল কারীম শুনে শুনে পৃথিবীতে কত কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছেন, কত কোটি মানুষ হেদায়েত পেয়েছেন এবং কত কোটি মানুষ সুপথে পরিচালিত আছেন। এটি যে সত্যি, এটার একটা প্রমাণ হলো এরকম যে আজকে আমাদের আরব থেকে এত দূরে অবস্থিত বাংলাদেশের একটি শিশু এত সুন্দর করে, এবং দেখেন প্রফেসর মুখতার আহমদ যে আগের ছেলেদেরকে কিন্তু আমরা কাউকে বলেছি যে তোমার মাতগন্যা কম হয়েছে, কাউকে বলেছি সুর ভালো করো, কাউকে বলেছি, আমার মনে হয় যে সকলকে যে উপদেশগুলো দিয়েছি এটির সমন্বয় সে করতে পেরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং আলহামদুলিল্লাহ। আমার এই আজকের পর্বে মনে হচ্ছে যে সে তার কম্বিনেশন এই সবগুলোর ক্ষেত্রে, বিশেষ করে মাকামাত এবং তারান্নমে কিন্তু আমরা বাংলাদেশের ছেলেরা একটু পিছিয়ে, আমার মনে হয় সে ওই জায়গায় চলে যেতে পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা তার জন্য সবাই মিলে তার জন্য দোয়া করি। আমি তাকে কারি হওয়ার, হাফেজ হওয়ার পাশাপাশি তার উস্তাদ এবং তার অভিভাবকদেরকে বলবো একজন বিশ্ব কারি বানানোর জন্য তাকে একটি ভালো প্রতিষ্ঠানে দেওয়া। মনে হয় যে সে কারি আহমদকে ছাড়িয়ে যাবে যদি সে মেহনত করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা দোয়া করি তার জন্য, অনেক অনেক ধন্যবাদ। দর্শকদেরকে একই কথা যে সন্তানদেরকে এই লাইনে দেন, দেখেন যে তাদের দ্বারা যদি আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, হ্যাঁ, আল্লাহর জিকিরেই অন্তরে শান্তি আসবে। আর রুহের মানে খোরাক হলো তেলাওয়াত। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই তেলাওয়াতের ক্ষেত্রেই তো আল্লাহ বলেছেন যে যখন কোরআন পাঠ হয় তখন তোমরা মন দিয়ে শোনো, নীরব থাকো, এতে তোমাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত আসবে, বরকত আসবে। জাযাকুমুল্লাহ খায়রান, অনেক অনেক ধন্যবাদ। কারিয়াতুল মামুন, আপনার অনুভূতি? তোমার জন্য আমার দোয়া, তুমি যেন খুব শীঘ্রই বিশ্বমঞ্চে উঠতে পারো এবং বিজয়ী হয়ে, বিশ্বজয়ী হয়ে, সর্বশ্রেষ্ঠ হয়ে বাংলার মাটিতে ফিরে আসতে পারো। আজকের মুফাসসির প্রফেসর ডক্টর আব্দুল আল মারুফ। এই শিশুটি যে সুন্দর তেলাওয়াত করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতগুলিতে বলেছেন যে তোমরা শপথ এবং সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আমানতদারি রক্ষা করবে এবং সতর্ক থাকবে। এরপরেই অনেক বড় একটি প্রসঙ্গ এসেছে যে হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছেন যে আল্লাহ যে তোমাকে অগণিত নিয়ামত দান করেছে সেগুলি স্মরণ করো। আর তোমার রুহুল কুদুস বানিয়েছেন। রুহুল কুদুস এখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফু দিয়েছেন, আর তার মাতৃগর্ভে তার জন্ম হয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন যে আমি দোলনার মধ্যেই তোমার মুখ দিয়ে, জবান দিয়ে কথা বের করেছি। অর্থাৎ তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন তিনি সেই শিশু অবস্থায় তার মা দোলনায় বসেই সাক্ষ্য দিয়েছিলেন তার মায়ের পক্ষে যে আমার মা এবং তিনি যে নবী। এরপর আল্লাহ বলেছেন আমি তোমাকে লেখা শিক্ষা দিয়েছি, কি হিকমত, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছি এবং মহাগ্রন্থ তাওরাত এবং ইঞ্জিলের জ্ঞান দান করেছি। বিশেষ করে ইঞ্জিল বা যেটাকে এখন তার বাইবেল বলে সেটি আল্লাহ নাজিল করে দিয়েছেন। এরপর আল্লাহ বললেন যে মুজিজা হিসেবে আমি এমন পাওয়ার দিয়েছি যে মাটি দিয়ে একটা পাখির মতো তৈরি করলে সেটি ফুঁক দিলে জিন্দা পাখি হয়ে উড়ে যায় এবং তখনকার সময় ছিল চিকিৎসা বিজ্ঞানের যা অনেক উৎকর্ষ জালিনুস এবং আফলাতুন এই ধরনের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা তখন ছিল কিন্তু তারা শ্বেত কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতো না তখন আল্লাহ রব্বুল আলামিন তার হাতে এমন মুজিজা দিয়েছেন যে তিনি হাত বুলালেই তারা ভালো হয়ে যেত তারপরেও এই বনি ইসরাইল এত কঠোর জাতি ইহুদিরা এত কঠোর জাতি যে তখন তাকে বলছে না এসব তো জাদু তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি বললেন আল্লাহ কে আমাকে সাহায্য করবে তিনি বলছেন মান আনসারি আল্লাহ আমাকে কে সাহায্য করবে তখন ক্বালাল হাওয়ারিউন হাওয়ারি অর্থাৎ যারা তাকে সাহায্য করেছিলেন তারা বললেন যে নাহানু আনসারুল্লাহ আমরাই আপনাকে সাহায্যকারী হিসাবে করব যেমন আল্লাহ রাসূলকে মদিনার আনসাররা সাহায্য করেছিলেন সেখানের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে ওনারা ছিল গরিব জেলে জেলে পল্লীর লোক তারা ধোপা ছিল হ্যাঁ হ্যাঁ তারা বললেন যে আমাদেরকে একটা একটা ব্যাংকুয়েট দেন অর্থাৎ একটা খাবার ভালো সুস্বাদু ডেলিশিয়াস ফুড হ্যাঁ এক দাও তখন মানে রাসূল আলাইহিস সালাম বললেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা হে আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য একটা দস্তরখান অর্থাৎ খানজা যেখানের মধ্যে একটা বড় টেবিল যে টেবিলের মধ্যে খাবারটা থাকবে সেটা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকলের জন্য আমাদের আউয়াল আখির সকলের জন্য ঈদ হবে কোনো একটা আনন্দের উপলক্ষ হলে সেটাকে ঈদ বলা হয় এখানে সেখানে ঈদ বলা হয়েছে তো সেখানে দেখা গেছে যে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সেই সুন্দর খাবার এনেছিলেন তো এগুলি ছিল মানে মুজিজা তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য মুজিজা দিয়েছেন কিন্তু অবিশ্বাসীরা সবসময় দুর্বল ইমানের লোকেরা সবসময় এটাকে জাদু ইত্যাদি বলে করেছে এবং বর্তমানেও এটা চলবে এই যে পবিত্র কোরআনের এত মহান বাণী এটা শুনে দেখা যাবে আপনাদের এই আজকের এই পরিবেশনা যারা শুনছেন অনেকেরই মনের ভিতরে পাল্টে গেছে মাইন্ডসেট পাল্টে যাচ্ছে জীবনের ধারা পাল্টে যাচ্ছে এই রমজান থেকে সে নতুন এক মানুষ হিসাবে সে পাবে আবার অনেকে আছে এটাকে অবহেলা করবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুপথ দান করুন কোরআনের আলোয় আমাদের আলোকিত করুন আমিন বারাকাল্লাহ ফিক ভাইয়া তোমার সাথে আরেকবার মোলাকাত করি তাই না একটা মহানাকে করলাম এবং তোমার জন্য আবারও অনেক দোয়া অন্তর থেকে কিন্তু তোমার জন্য নাসিহা হলো তুমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আত্মসমর্পণ করবে দোয়া করবে আল্লাহকে স্মরণ করবে এবং বিনয়ের সাথে কোরআনকে অন্তরে ধারণ করবে তাই না বিনয় ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা কখনোই অহংকারী হওয়া যাবে না উদ্ধত হওয়া যাবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ 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 আল্লাহ